নমস্কার বন্ধুরা, ময়ূর দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ আর ছোলা দিয়ে কচু শাক। খুবই দারুণ আর টেস্টি একটা ডিশ। রান্নাটা করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে তো অসাধারণ হয়। এবার আমি কচু শাকটা কেটে নেব। কচু শাকের খোসা ছাড়িয়ে যেমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবার এটা একটু সিদ্ধ করে নেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে কচু শাকগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এর উপরে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে কচু শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কচু শাক আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে কচু শাকটা ঢেলে আমি জলের থেকে কচু শাকটা আলাদা করে নেব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে কালো জিরে দেবো 1 চামচ। এবার দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না। এবার এর মধ্যে দেব সিদ্ধ করে রাখা ছোলা। এই ছোলাটা আমি 2-3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেশার কুকারে 2 সিটি দিয়ে নিয়েছি। সেই ছোলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। চিংড়ি মাছ আর ছোলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 14-15টা রসুনের কোয়া আর 8-10টা কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়েও আবার কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা দিয়েও ভালো করে আবার সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। এবার আমি কচু শাকটা নাড়াচাড়া করব আর একটু খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দেব, তাহলে কচু শাকটা খুব ভালো মতো মিশে যাবে। এইভাবে আমি প্রায় 10-15 মিনিট কচু শাকটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে চিনি দেব 1 চামচ। চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে কচু শাকের স্বাদ কিন্তু অসাধারণ হয়। চিনিটা দিয়েও আমি আরও 3-4 মিনিট একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। আরও 3-4 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার কচু শাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে ফেলব। তো আমি কচু শাকটা একটা পাত্রে নামিয়ে নিয়ে চলে এসেছি। গরম ভাতের সাথে এরকম কচু শাক রান্না কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।